ওরে হেলায় হেলায় তার জোন নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, আর নারী নষ্ট ঘাটে রে। হেলায় হেলায় কার জোন নষ্ট রে। পাঞ্চুরোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওর টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায় বধু নষ্ট, ধুলায় নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। হয় পেটে নষ্ট, ছালে স্ত্রীর সহিত
আশা, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম একটাকে মিথ্যে বলেছি? একসাথে শুনতে চাই একটাকে মিথ্যে বলেছি? আমিরুদ্দিন এবার যে দুটো দেখবো তোকে, ওরে টাকপটিয়া চুল নষ্ট হয় পেট নষ্ট ঝালে, অনেকেরই মাথায় টাক আছে, যাদের মাথায় টাক আছে এরাই জানে কিন্তু চুলের কি দাম, ঠিক না? অনেক কন্ডিশনার অনেক শ্যাম্পু ইউজ করেছে, চুল আর উঠে না, আর এই চুল যদি বিয়ার আগে পরে তাহলে তো সর্বনাশ, উল্টা যৌতুক দিয়েও বোয়ানো যায় না, ঠিক না? এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি জানি এখন যে লাইনটা বলবো এটার সাথে কারা কারা একটু এক পা হাতটা তুলবেন। ওরে টাক পড়িয়া চুল নষ্ট হয় পেট নষ্ট ঝালে, আর স্ত্রীর সহিত প্রণয় নষ্ট বাচ্চা জন্ম নিলে রে, কারা কারা একবার দেখে দেখো জীবন হাত তুলতে না ভাই, ক্যামেরা আছে তো, ভাবি দেখলে খবর আছে, আর যারা হাত তুলছে সবই অবিবাহিত, যারা হাত তুলছে ম্যাক্সিমাম অবিবাহিত। যাই হোক, আমি একটা কথা বলি, এই কথাটার সাথে আমি একমত হতে পারিনি, কারণ সন্তান হবার পরে আগে যে এই টানটা থাকতো, ভালোবাসা থাকতো, সন্তান হবার পরে কয়েক গুণ বেড়ে যায়, সেটা আমার ক্ষেত্রে হয়েছে। ওরে ভালো কথা নষ্ট হয় ভাই পূর্বকের ধারে, আর শ্বশুর বাড়ির মজা নষ্ট বেশি থাকলে পরে, ওরে আমিরুদ্দিন বলে আমার নষ্ট কুলমান, পুরো ইষ্ট বল নষ্ট তবু গাইব বন্ধুর গান রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। অনেক ধন্যবাদ, খুব ভয় ছিলাম যে এই জায়গায় এসে কি গাইব, একটু কনফিউশনে ছিলাম, সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, অনেক ধন্যবাদ। আর এই মেলাটা বেঁচে থাকুক, অনেক বছর আমাদের মাঝে হোক, কন্টিনিউ, সেই দোয়াটা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আরেকদিন আসলে একদম পেট ভরে গান শোনাবো, এখানে অনেক শিল্পী আছেন, ওনারা হয়তো বা গালি গালাজ করছেন আমাকে যে আশিক ভাই দুটো গান গেয়ে দিয়েছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভরাত্রি।